রথের আগে নদিয়া হুগলি দুই জেলার জলপথে যাত্রীদের জলরথ উপহার পশ্চিমবঙ্গ জলপথ উন্নয়ন নিগমের। দীর্ঘ আড়াই বছর যাবত করোনার বহু ধর্মীয় অনুষ্ঠান থেকে ধর্মপ্রাণ নদিয়াবাসী আনন্দ থেকে বঞ্চিত ছিল, তবে এবার বিশ্বখ্যাত রাস উৎসবের মতো গৌরবান্বিত হতে চলেছে নদিয়া। পুরী ধামের রথের চাকা মায়াপুর ইস্কনের প্রধান আকর্ষণ এবছর রথের। অন্যদিকে রেল কর্তৃপক্ষ হাওড়া থেকে নবদ্বীপ ধাম, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর চারচোরা লোকাল ট্রেন চালু করার রথে। নদিয়াতে বহিরাগতদের ঢল নামবে এটাই স্বাভাবিক, তবে বাধ নেই জলপথ। নদিয়ার শেষ সীমান্ত শান্তিপুর ভাগীরথী পার হয়ে বর্ধমান এবং হুগলি থেকে দর্শনার্থীরা আরও সহজভাবে প্রবেশ করতে পারবে নদিয়াতে। যদিও কাল্লা এবং গুপ্তিপাড়া ফেরিঘাটের মাধ্যমে এর আগেও পারাপার চালু ছিল, তবে কাল্লা ফেরিঘাট বর্ধমান জেলার কাল্লা পৌরসভার অধীনস্থ, শান্তিপুর পৌরসভার অধীনস্থ গুপ্তিপাড়া ফেরিঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত। শান্তিপুর পৌরসভার অধীনে থাকা একটি লঞ্চ এ যাবত কাল পারাপার করে, যদিও ইজারাদের ব্যক্তিগত একটি লঞ্চ এই ঘাটে চলাচল করে, তবে বেশ কয়েক মাস যাবত সেই লঞ্চটি খারাপ হয়ে মেরামতির জন্য গিয়েছে বলা গড়ে। ইজারাদারদের কাছ থেকে জানা যায় প্রতিদিন প্রায় ৪০০ যাত্রী, ৫০ থেকে ৬০টি গাড়ি পারাপার চলে এই ঘাটে। আর এই ঘাটেই পশ্চিমবঙ্গ সরকারের জনপথ উন্নয়ন নিগমের উপহার হিসাবে শান্তিপুর পৌরসভা পেল দুটি লঞ্চ, যার যাত্রী সংখ্যা বহন ক্ষমতা ৮০ জন। এর আগে শান্তিপুর পৌরসভার পৌর প্রধান প্রয়াত অজয় দের আবেদনের ভিত্তিতে শান্তিপুর থেকে নবদ্বীপ লঞ্চ পরিষেবা চালুর জন্য একটি লঞ্চ এসেছিল এই ঘাটেই, তবে তা হস্তান্তর হয়নি বিশেষ সমস্যার কারণে। আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক পারমানিক সহ বিভিন্ন কাউন্সিলরগণ এবং পৌর কর্তৃপক্ষ। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, মাছ আনাজ শাড়ি ধান ও খাদ্য বিচুলি এ ধরনের অত্যাবশ্যকীয় আদান প্রদান চলে দুই জেলার মধ্যে। মালদা মুর্শিদাবাদ থেকে কলকাতাগামী অনেকেই এই ফেরিঘাট ব্যবহার করে থাকেন সময় বাঁচাতে। অনেকদিন আগেই পরিবহন মন্ত্রীর সাথে এই বিষয়ে তার কথা হয়েছিল। পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, সম্প্রতি পৌরমন্ত্রীর কাছে পৌরসভার পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছিল, তাতেই সম্মতি জানিয়ে পৌরসভার হাতে প্রদান করেছেন দুটি লঞ্চ। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। সাধারণ আমজনতা খুশি হলেও সচেতন নাগরিকরা অনেকেই প্রশ্ন তুলেছেন নিরাপত্তার জ্যাকেট, রেক্সিও টিম এবং মোটর গাড়ির ওজন অনুযায়ী ঘরে তোলার ব্যবস্থা নেই, সেই বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন তারা। দাদা, প্রথম কবে কথা হয়েছিল এই জাহাজ লঞ্চের ব্যাপারে? আমার ঠিক ডেটটা মনে নেই। মুর্শিদাবাদের উদ্দেশ্যে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী পুলকবাবু এবং মন্ত্রী ববি হাকিম এই ঘাট পেরিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে গেছে। সে সময় পৌরপতি এবং আমি উভয়ই ঘাটে উপস্থিত ছিলাম। সেদিনকেই প্রথম এই ঘটনা হয় এবং উনি বলেছিলেন যে একটা আবেদন দেওয়ার জন্য সেদিন সম্ভবত আপনারও উপস্থিত ছিলেন। তারপরে আমি ৩ তারিখে এই মাসে ওনাকে গিয়ে আবেদন দিই এবং আমি অনুরোধ করি যে রথের আগে যদি এই দুটি লঞ্চ পাওয়া যায়। তো উনি কথা দিয়েছিলেন, কথা উনি দেখেছেন, তার জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রয়াত অজয় দে আগে চেয়ারম্যান, তিনি একবার নবদ্বীপ পর্যন্ত যাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করছিলেন, সেইটা কি আগামী দিনে সম্ভব? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে, কারণ এখন আমাদের পৌরসভার লঞ্চ সংখ্যা ৩ হয়ে দাঁড়ালো। আমি কথা বলবো এই ব্যাপারেও যদি এটাকে করা যায়, এবং আজকে অনুষ্ঠানে আমি সেই বক্তব্য রেখেছি যাতে আগামী দিনে করা যায়, এটা আমার মাথায় থাকবে। চেষ্টা তো আমরা করছি, কিন্তু আপনার নিশ্চয়ই জানা আছে এটা সম্পূর্ণরূপেই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। মাটি কাটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেকবার আমি আমার তরফ থেকে চিঠি পাঠিয়েছি, ডিএম সাহেবের কাছে পাঠিয়েছি, মাননীয় মন্ত্রী আমাদের পরিবহনের কাছে পাঠিয়েছি। তো সেই জন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সহযোগিতা করে নিশ্চয়ই হবে, কিন্তু তারা তো আমাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে আসছে সর্বক্ষেত্রে, সে তো জানি না তারা কি করবে। যদি মানুষের স্বার্থে মানুষের পাশে তারা দাঁড়ায় আমি খুব খুশি হবো ব্যক্তিগতভাবে। দাদা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যখন ভেসেলগুলো পার হয় যে গাড়িগুলো তাতে পণ্য থাকে, সেই পণ্যগুলো মেপে তোলা হয় না, এখানে কোনো রেস্কিউ টিম নেই, এমনকি অনেক সময় লাইফ জ্যাকেট ব্যবহার করা হয় না, এগুলোর ক্ষেত্রে কি বিশেষ ভূমিকা নিচ্ছেন? আলোচনা সাপেক্ষ আমি আলোচনা করবো, এর আগেও কথা হয়েছিল, আলোচনা যোগাযোগ হয়।
এটা আজ থেকে প্রায় আনুমানিক 40 দিন মতো আগে মাননীয় পৌরমন্ত্রী এবং আমাদের গভর্নর মন্ত্রী আমাদের এই ঘাট দিয়ে তিনি আসছিলেন, সেখানে আমি এবং বিধায়ক দুজনে সেখানে উপস্থিত ছিলাম এবং এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল। যেহেতু এই লঞ্চটি খারাপ হয়ে গেছিলেন, আমাদের এখানে রাধার অর্থাৎ সঞ্জীব শাস্ত্রী পৌরসভার কাছে আলোচনা করেছিলেন এবং ইতিমধ্যে মানুষের কথা চিন্তা করে পৌরমন্ত্রীও এলাকার মানুষের কথাও শুনেছিলেন এবং তখনই মানে পৌরমন্ত্রী বলেছিলেন আমাদের বিধায়ককে যে আপনি একটা তাহলে আমার কাছে একটা আবেদন জানান এবং তিনি যথারীতি সেই আবেদনটাও সেখানে জানিয়েছিলেন। পরবর্তী দিনে আমি আবার পৌরমন্ত্রীর কাছে গিয়েছিলাম আমার পৌরসভার কিছু উন্নয়নমূলক কাজের জন্য, আমি তার কাছেও অনুরোধ করি যাতে খুব দ্রুত কাজটা মানে লঞ্চটা দেওয়া হয় এবং সুতরাং বিধায়ক যেটা আহ্বান করেছিলেন আমরা যৌথভাবে সেই উদ্যোগ নেওয়াতে বিধায়ক মানে আমাদের পৌরমন্ত্রী খুব দ্রুত যেহেতু একটা আমাদের এখানে আপনার রথের মেলা আছে সুতরাং রথের মেলার আগে যাতে সেটা দেওয়া যায় সেই জন্য উভয় মিলে আমরা যৌথভাবে অনুরোধ করি এবং সেই অনুরোধ আমাদের তিনি রাখেন এবং খুব দ্রুতই সেটা আমাদের একটা আমাদের দপ্তরের একটা চিঠি পাঠান এবং সঙ্গে সঙ্গে আমরা দ্রুত সেই কাজটা যেখানে লঞ্চটি আমাদের তৈরি হচ্ছে সেখানে আমি পৌরসভা থেকে একটা চিঠি আমাদের এখানকার যে সঞ্জীব সাহা তার হাতে তুলে দিই এবং সেখান থেকে গিয়ে লঞ্চটি তা নিয়ে এসছেন এবং সেই লঞ্চটি আজকে আমরা দুই ভাই মিলে এখানে উদ্বোধন করছি এবং সুতরাং এটা খুব ভীষণ ভালো লাগছে। আজকে প্রায় এক মাসের মধ্যে এরকম একটা দুটোই লঞ্চ এখানে আমরা পেলাম পৌরসভার, এটা ভীষণ ভালো একটা মানে আমাদের পৌরমন্ত্রী আমাদের যে আমাদের যাকে সারা দিয়ে এইভাবে একটা মলয় দে রিপোর্ট টাইমস বাংলা।